বিচারের কথা মানায় না, বললেন প্রধানমন্ত্রী বিএনপি জামাতের বিরুদ্ধে নির্বিচারে বৃক্ষ নিধনের অভিযোগ। বিজাত্রের বাস টার্মিনালে উপচে পড়া ভিড়, স্বস্তিতে বাড়ি ফিরছেন ট্রেন যাত্রীরা, কালোবাজারে বাড়তি দামে টিকিট বিক্রির অভিযোগ। সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, রাজধানীর হাটগুলোতেও বাড়ছে ক্রেতা সমাগম। পবিত্র হজ আজ, ফজর নামাজ শেষে মিনা থেকে আরাফাত ময়দানের পথে হজযাত্রীরা মুখে মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। দখল বাণিজ্যের সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যরাও এবার বড় শ্যালকের বিরুদ্ধে সাতক্ষীরা ইটভাটা ও খাল কব্জার অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, বিএনপি জামায়াত আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির মুখে গণতন্ত্র ভোটাধিকারের কথা শুনে হাসি পায়। নির্বাচনের নামে প্রহসন করে গেছেন জিয়াউর রহমান। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে বিএনপি জামায়াত। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে, তার সেই হেনা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাকেশ্বর ফুলের গাছ ছিল, সেগুলিও জিয়াউর রহমান কেটে ফেলে দেয়। সারা বাংলাদেশে মানে বৃক্ষ নিধন, এটাও কিন্তু তাদের একটা চরিত্র। ঈদুল আজহার আর বাকি মাত্র দুই দিন, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষ সময়ে রাজধানীর বাস ও ট্রেন টার্মিনালগুলোতে এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। সময় মতো স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। নিয়াজ মোর্শেদ ও এম এ আজিমের সহায়তায় শিউলি রায়ের রিপোর্ট। সোমবার দেশে উদযাপন হবে ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ, এতে বাস ট্রেন ও লঞ্চে বেড়েছে ঘরমুখী যাত্রীর চাপ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়, লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের, এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা, বেশি কষ্টে আছে শিশু আর নারীরা। সুযোগ বুঝে ভাড়া বাড়ানোর অভিযোগ করেন যাত্রীরা। এদিকে কোন শিডিউল বিপর্যয় ছাড়াই ঢাকা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে ট্রেন। শনিবার বিভিন্ন গন্তব্যে চলাচল করবে মোট 69 জোড়া ট্রেন। ঘরে ফিরতে কমলাপুরে ছিল ঘরমুখী যাত্রীর ভিড়। 200 টাকার টিকিট, আমার নিতে হচ্ছে 700 টাকায়। টিকিট পাওয়াটা একটা যুদ্ধের বিষয়, যেটা আমি পাইছি তো যুদ্ধ জয় করে বসে যাচ্ছি। টিকিট পাওয়া যায় না, ব্ল্যাকারে রেখে দেয়। ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরে খুশি রেল যাত্রীরা। অনলাইনে একই সিট 4 জনের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। অনলাইনে যারা কেটেছে সেটা টেম্পারিং করা, সঠিক টিকিট আমাদের সার্ভারে একবারই সঠিক টিকিট বের হবে, সেই টিকিটের কোনো ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই। এখানে সার্ভার একবারই বের হবে এবং সেই যাত্রা যখন পজ মেশিনে ভেরিফাই করা হয় এবং সেই টিকিটটা কোনটা ফলস কোনটা আসল টিকিট সেটা বেরিয়ে গেছে। অভিযোগ পাওয়ার কথা জানিয়ে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা বলেন, যার টিকিটের বৈধতা আছে তাকেই সিট দেওয়া হবে। তবে শত ভোগান্তির মধ্যেও বাড়ি ফিরে সবার সঙ্গে ঈদ করার আনন্দই বিভোর যাত্রীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এবারে রেল যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, রেল স্টেশনে যাত্রীদের চাপ এখন কেমন দেখছেন, ট্রেনের শিডিউল ঠিক আছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। ট্রেনের শিডিউল পরিস্থিতি এখনও আসলে কোনো ধরনের কোনো বিপর্যয়ের ঘটনা ঘটেনি। আমরা সকাল থেকেই এখানে আছি এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি সবগুলো ট্রেনই কিন্তু এখানে একেবারে যথাসময়ে কিন্তু ছেড়ে গিয়েছে এবং বিভিন্ন গন্তব্যে। আজকে কিন্তু আপনি একটু বলে রাখি যে
প্রায় 69 জোড়া ট্রেন কিন্তু আজকে ছেড়ে যাবে আপনার এই ঢাকা কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন দেশের বিভিন্ন গন্তব্যস্থানে। এবং এখন কিন্তু আসলে যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে, যদিও যাত্রীরা স্টেশনে এসে কিছুটা আপনার অপেক্ষা করছেন, কারণ একটু পরেই আসলে 12:20 দিকে আপনার রাজশাহী কমিউটার সেটি আসলে স্টেশনে আসবে এবং এই প্ল্যাটফর্ম আপনারা ছেড়ে সেটি 12:20 দিকে রওনা দিবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি আসলে কোনো ধরনের কোনো বিপর্যয় আমরা খবর পাইনি, একেবারে সঠিক টাইমে ট্রেন ছেড়ে গিয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি, শুধু কিছু অভিযোগ পেয়েছি আমরা যে টিকিট আসলে যারা আপনার অনলাইনে টিকিট কিনতে পারেননি তারা কিন্তু এখানে এসে আসলে একটু বাড়তি দামে তাদের টিকিট কিনতে হয়েছে। বিশেষ করে আপনার জামালপুরগামী যেসব যাত্রী রয়েছে তাদেরকে প্রায় 250 টাকার টিকিট তাদেরকে কিনতে হয়েছে প্রায় 700 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। এবং আরো একটি বড় অভিযোগ পেয়েছি যে আসলে অনলাইনে যে যারা টিকিট কিনেছেন তারাও আসলে একই টিকিট চারজনে পেয়েছেন এবং চারজনই আসলে সেই টিকিটটি আপনারা চারজনে এসে আসলে সেই একই জায়গায় এসে আসলে তাদের মধ্যে এক ধরনের তর্কাতর্কের অবস্থাও অবস্থার মধ্যে পড়তে হয়েছে। এবং সেক্ষেত্রে আসলে টিটির সাথে কথা বলেছে, টিটিও আসলে এক ধরনের অবাক হয়েছেন যে কিভাবে আসলে অনলাইনে এইভাবে 4টি টিকিট আলাদা আলাদা নামে এবং আপনার একই সিট দেওয়া হচ্ছে। এটি আসলে তারাও এখন পর্যন্ত আসলে কোনো কারণ খুঁজে পাননি। তবে আমরা রেলওয়ের যে বাণিজ্যিক কর্মকর্তা তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে হয়তোবা আপনার কোনো আপনার অসাধু চক্র যারা আসলে প্রিন্টের এডিট করে তারা আসলে এই কাজটি করেছে। তবে আপনার তারা কিন্তু আসলে আপনার আর বলছেন যে তিন স্তরের যে নিরাপত্তা রয়েছে সে টিকিট চেকারের, সেই টিকিট চেকার তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আসলে এভাবে যাওয়াটা আসলে মুশকিল, সে বিষয়ে আসলে তারা নজর রাখছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ যুক্ত হয়েছিলেন ঈদ যাত্রার খবর জানাতে। ঈদ যাত্রায় সড়ক মহাসড়কের পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন। আমরা যুক্ত হচ্ছি সায়েমের সাথে। সায়েম, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? এখন আপনি যে স্থানটিতে আছেন সেখানে যানজট দেখা দিয়েছে কিনা, সেখানকার সার্বিক চিত্র কেমন দেখছেন? তন্নি, সিরাজগঞ্জে যানবাহন চলাচল করছে, এটি হচ্ছে সকাল থেকে যে চিত্রটি আমরা দেখেছি এটি হচ্ছে সকালের চিত্র। সকাল মানে এখন পর্যন্ত সিরাজগঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক বলা চলে, কিন্তু স্বাভাবিকের যানবাহন গতি কিছুটা কম, যে কারণে আসলে কিছু কিছু জায়গায় ধীর গতি সৃষ্টি হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জেনেছি যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে যানবাহনের একটি দীর্ঘ চাপ রয়েছে এবং যানবাহনে যানজট রয়েছে, যে কারণে আসলে সেই যানবাহনগুলো থেকে চাপ মুক্ত করার জন্য বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের যে টোল প্লাজাগুলো রয়েছে সেটি বন্ধ রাখা হয়েছে, যাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এবং যে বঙ্গবন্ধু সেতুর দুটি পাশের রাস্তায় ব্যবহার করা হচ্ছে আসলে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। আমরা রয়েছি এখন বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার গোলচত্বর এলাকায়, এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে পশ্চিম পার থেকে যে যানবাহনগুলো রয়েছে এখানে যে যানবাহনগুলো আসলে থেমে রয়েছে সেগুলো আসলে ঢাকাগামী যানবাহন। এটি টোল প্লাজা বন্ধ রাখার কারণে এই যানবাহনগুলো এখানে যানজটের সৃষ্টি হয়েছে এবং বঙ্গবন্ধু সেতু দিয়ে যে উত্তরবঙ্গগামী যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু যানবাহন চলাচল। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে হাটিকুমরুল এই 19 কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় ওভারব্রিজ এবং যে রাস্তা সেতুগুলো ব্রিজ কালভার্ট রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, যে কারণে আসলে এই 19 কিলোমিটার মহাসড়কে কিন্তু আসলে কোথাও যানজটের সৃষ্টি চলাচল করছে আসলে। এছাড়াও কিন্তু এই বঙ্গবন্ধু সেতু হাটিকুমরুল হয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলের যে 22টি জেলার যানবাহন সেটি কিন্তু 3 ভাগে বিভক্ত হয়ে যায়, যে কারণে আসলে মূল চাপটি এই 19 কিলোমিটার মহাসড়কে। এই 19 কিলোমিটার মহাসড়কের 2-1টি জায়গায় 1 কিলোমিটার মহাসড়কে 1 কিলোমিটার এলাকায় 1 লেনের যানবাহন চলাচল করছে, যে কারণে আসলে ঝাওয়েল ব্রিজ এলাকায় বেশ কিছু জায়গায় কিন্তু আসলে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এছাড়াও কিন্তু গত 24 ঘন্টায় আমরা যেটি জেনেছি যে আসলে বঙ্গবন্ধু সেতু দিয়ে কিন্তু রেকর্ড সংখ্যক টোল আদায় করা হয়েছে এবং গত 24 ঘন্টায় 53,700 গাড়ি এই মহাসড়ক দিয়ে কিন্তু অতিক্রম করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্নি সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে মহাসড়কে যাত্রার সর্বশেষ অবস্থা জানাছিলেন সহকর্মী সাইম আহমেদ।
এবারে জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীতে এখনো জমেনি কোরবানির পশুর হাট, পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও এখনো তেমন ক্রেতা সমাগম নেই। হাটের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কোরবানির পশুর সরবরাহ কেমন, বেচা কেনা দরদাম কেমন দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন যে গাবতলীর পশুর হাটে আমরা সকাল থেকে দেখে যেটা দেখছিলাম যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কোরবানির পশু আসলে যথেষ্ট পরিমাণে সরবরাহ রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে। যেমন ক্রেতা তেমন বিক্রেতার সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। আপনি জানেন যে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত এবং অনেকটা রাতেও আসলে গরু ছাগল এগুলো বিক্রি হবে। সে হিসেবে কিন্তু এখন পর্যন্ত প্রচুর পরিমাণে গরু ছাগল মহিষ সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসতেছে এবং যেগুলো ইতিমধ্যে বাজারে এসেছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ক্রেতা বিক্রেতা এখানে এসেছে এবং প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। যদিও এখন পর্যন্ত সেই সংখ্যা কিন্তু ছোট এবং মাঝারি গরুর সংখ্যাই এখন পর্যন্ত বেশি এবং বড় গরুর সংখ্যাও কিন্তু তুলনামূলক কিছুটা কম বিক্রি হচ্ছে, তবে যদিও সেটির সংখ্যাটাও আসলে অনেকটা কম। ফলে বিক্রি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এবং মানুষ দাম কিন্তু অনেকটা সাধ্যের মধ্যেই আছে বলছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতা। যেহেতু অন্যান্য বছরের তুলনায় আসলে এবার খাদ্যসহ আনুষঙ্গিক পণ্য সবগুলোর পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে এবং পশু উৎপাদনে যে খরচ সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, ফলে দাম কিন্তু কিছুটা গত বছরের তুলনায় বেশি। তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে অনেকটা আসলে সাধ্যের মধ্যেই রয়েছেন, তবে যারা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে আসলে যে পরিমাণ ব্যয় হয়েছে তাতে কিন্তু সে ব্যয় কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। বিশেষ করে যারা বড় গরু লালন পালন করেছে সেগুলোর দামের তুলনায় কিন্তু বলছেন যে খরচ অনেক বেশি হয়েছে তাদের, যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম আসলে অনেক অন্য অন্য সময়ের তুলনায় অনেক বেশি। ফলে এবারের কিন্তু বাজারে সব ধরনের পশুরই কিন্তু যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে। আমরা দেখেছি এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং যারা এখানে ইজারা নিয়েছেন তাদেরও আসলে নিজস্ব ভলান্টিয়ার, তারা কিন্তু বাজারে কাজ করছে এবং এখানে ক্যাশলেস ডেলিভারি সেটির ব্যবস্থা কিন্তু করেছে এবং কিছু কিছু ব্যাংকের বুথও তারা স্থাপন করছেন, ফলে যারা ব্যবসায়ী তাদের আসলে যাতে টাকা পয়সা নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাহীনতা না থাকে সেই কারণে কিন্তু সব ধরনের পদক্ষেপ নিয়েছেন এখানকার ইজারাদের কর্তৃপক্ষরা। ফলে বাজার কিন্তু এখন পর্যন্ত জমে উঠেছে এবং বিকেল নাগাদ সেই বেচা বিক্রি আরও বাড়বে বলে এখানকার যারা বিক্রেতা এবং যারা ইজারাদার তারা কিন্তু বলছেন এবং সেই সংখ্যা হয়তো সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে বিক্রি হবে বলে। তবে আমরা রাজধানীর অন্যান্য বাজারে ঘুরে যেটি দেখেছি সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে পশু রয়েছে এবং যেহেতু সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে এবং অধিকাংশই কিন্তু দেশীয় পশু এবং দেশীয় খামার এবং প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র চাষিদের আসলে এসব পশু আসলে রাজধানীর হাটে এসেছে, সেখানে কিন্তু বিদেশি কিংবা ভারতের বা মিয়ানমারের সেরকম পশু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদিও দুম্বা সহ অন্যান্য উট সেসব কিন্তু কিছুটা দেখা যাচ্ছে, তবে সেরকম কিন্তু বেশিরভাগ যে পশুগুলো সেগুলো কিন্তু দেশীয় পশুই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। তো হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কোরবানির পশুর হাট থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। শেষ মুহূর্তে জমজমাট গরুর হাট, এই নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। আমরা যুক্ত হচ্ছি সুমনের সাথে। সুমন, শেষ মুহূর্তে কেমন ভিড় দেখছেন আপনি, পশুর হাটের কি পরিস্থিতি এখন? বিক্রেতা চাচ্ছেন দুদিনের মধ্যে আসলে এরা গরু যে বাজার রয়েছে গরু তারা চাচ্ছে চাচ্ছে না, সেই ক্ষেত্রে যারা ক্রেতা রয়েছে তারও আসলে বিবেচনা করছে। আসলে আজকের মধ্যে আজ থেকে আসলে গরু বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লা বাজারগুলিতে। আমি যদি একটু কথা বলতে চাই বিক্রেতার সাথে, আসলে বিক্রেতার যে প্রতিশ্রুতি আসলে আপনারা কেমন ধরনের গরু মানে কেন চাচ্ছেন না বা ক্রেতারা কেন গরু কিনতে আসছেন বা আপনারা কেমন সুবিধা দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, গতকালকে থেকে আমাদের যে গরুগুলো ছিল আমাদের কিছু আইকনিক গরু ছিল, যেমন হামাস ছিল, নবাব ছিল, মেজর ছিল, আমাদের ওই বড় বড় গরুগুলো গতকালকেই সোল্ড আউট। যেমন আজকে এখানে এই যে আছে যে মেজর আছে, শেহজাদা আছে, শুধু দুইটা গরুই আইকনিক দুইটা গরুই আছে আর কোনো গরু নাই আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে আমাদের যে বেচা কেনাগুলো ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল। এখন পর্যন্ত বাজার বলা যায় যে রিজনেবল প্রাইসই আছে গতকালকে থেকে, ক্রেতার পক্ষেও না বিক্রেতার পক্ষেও না।
সবাই একটা ব্যালেন্স অবস্থায় আছে। আজকে বিকালের পর থেকে বলা যাবে যে বাজারের অবস্থা কি হয়, হয়তো বা যে ঊর্ধ্বমুখীও হইতে পারে, নিম্নমুখীও হইতে পারে। আসলে ওইটা তো আর ওইটা তকদির, যে আমরা শৌখিন খামারি, শৌখিন খামারি হিসাবে যতটুকু সম্ভব যে চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনাদের গরু কিনতে আসছেন, আপনার কাছে কেমন গরু দেখবেন, গরুর দাম বেশি না ভাই? গরুর দাম মনে করেন এখনো তেমন ভাবে উঠছে না, মানে মনে করেন ক্রেতার পক্ষ বিক্রেতার পক্ষ, তারপরে অনেক সময় বিক্রেতার পক্ষে একটু বেশি হয়ে যায় রেটটা। দর্শক, কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত ছিলেন আমাদেরকে, সেখানকার কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরে সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আজ নয় জিলহজ, পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের 150+ দেশ থেকে জড়ো হওয়া লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই আজকের দিনের হজের মূল আনুষ্ঠানিকতা। আফরিন মোয়ের রিপোর্টে বিস্তারিত। গাজায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবের মধ্যে এবছর শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৃষ্টিকর্তার দরবারে হাজিরা দিতে সমবেত মুসলমানরা ফজর নামাজ আদায়ের পর মিনা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আরাফাত ময়দানে অবস্থান নেবেন। শনিবার সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানেই অবস্থান করবেন 150+ দেশ থেকে জড়ো হওয়া লাখ লাখ মুসলমান। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তারা। অসহনীয় গরম উপেক্ষা করে প্রায় সার্বক্ষণিক জিকিরে মশগুল রয়েছেন মুসল্লিরা। মহান আল্লাহর অশেষ রহমত ও নৈকট্য লাভের আশায় আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করছেন তারা। জোহরের নামাজের আগে আরাফাত ময়দানের মসজিদের নামিরার মিম্বরে দাঁড়িয়ে আরবি ভাষায় হজের খুতবা পাঠ করা হবে, যা বাংলাসহ প্রায় 14টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে শোনানো হবে। সূর্য অস্ত যাওয়ার কিছু সময় পর হজ হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাত ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশা নামাজ আদায় করবেন, সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। এর আগে শয়তানকে নিক্ষেপের জন্য সেখান থেকে 70টি পাথর সংগ্রহ করবেন। পরদিন ফজর নামাজ আদায়ের পর মুজদালিফা থেকে মিনারে ফিরবেন হজযাত্রীরা। 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন হাজিরা। এরপর তাওয়াফ করবেন কাবা ঘর, সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। একের পর এক বের হয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের দখল বাণিজ্য। এবার সামনে এলো সাতক্ষীরায় ইট ভাটা সাথে খাল দখলের তথ্য। নির্যাতন চালিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ইট ভাটা দখল করে নেন বেনজিরের বড় শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। এতদিন ভয়ে মুখ খুলতে সাহস পাননি ভুক্তভোগী আশরাফুজ্জামান হাবলু। এবার প্রধানমন্ত্রীর কাছে চাইছেন বিচার। সহকর্মী শরীফুল্লাহ কায়সারের পাঠানো তথ্যচিত্রে ফেরজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। চোখে পানি, মনে ভয় আর আতঙ্ক, চলতে চলতে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা। জানতে চাই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের কাছে কিভাবে নির্যাতিত হয়েছেন তিনি। ভয় কাটিয়ে মুখ খুললেন সাতক্ষীরার দক্ষিণ আলিপুর গ্রামের আশরাফুজ্জামান হাবলু। পাশের গ্রাম বুলারাটি বেনজিরের শ্বশুরবাড়ি। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে হাবলুর ইটভাটা দখল করেন বেনজির শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। ইটভাটা ফিরে পাওয়ার পাশাপাশি জড়িতদের শাস্তি চান তিনি। মির্জা আনোয়ার পারভেজ ওখান থেকে বলে দেয়
যে ওকে পায়ে রশি বেঁধে চিবনি ক্লিন চিবনির উপরে উঠাইয়ে ক্লিন চিবনিতে বান চিমটিতে বেঁধে ওখান থেকে ফেলে ওরে মার, তারপর বাকিটা আমি দেখছি। এইভাবে আমাকে জীবন নাশের হুমকি দেয়। দক্ষিণ আলিপুরে 48 বিঘা জমির ওপর নিউ আলিপুর ব্রিক্স নামের ইটভাটা। বেনজির ইস্যু সামনে আসায় সাইনবোর্ড সরানো হলেও নথিপত্রে মালিকানা হিসেবে নাম রয়েছে মির্জা আনোয়ার পারভেজের। মালিকানার কথা স্বীকার করলেও দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার মনে হাজবেন্ড থেকে আইডিসে অনেক আগে রিটায়ার করেছে, ওখানে ওই ইট ভাটার সঙ্গে আমার সামান্যতম এখন পর্যন্ত কোনো কাগজে কলমে কোথাও ইনভলভমেন্ট নাই। ভাটা ম্যানেজার জানান আনোয়ার পারভেজের কোনো বিনিয়োগ নেই, সম্প্রতি বদল হয়েছে মালিকানা। প্রোপ্রাইটার মির্জা আনোয়ার পারভেজ এটা আগ থেকে ছিল, ঠিক আছে, কতদিন আগ থেকে ছিল এটা তো আমি ক্লিয়ারলি বলতে পারবো না। মির্জা আনোয়ার পারভেজের সহযোগী টুটুল মেম্বার ও মুকুল সব অভিযোগ অস্বীকার করে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। পারভেজ সাহেব ভাটাটা জোর করে লিখে নেয়, তো সেই সময় একটা অভিযোগ কেন থানায় করেনি? এদিকে হাবলুর সাথে সাথে মন্টু নামেও আরেক ভুক্তভোগীও চান পারভেজ ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা হোক। এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। 2018 সালে ইটভাটাটির অবস্থানগত ছাড়পত্র নেন হাবলু। 2019 সালে পরিবেশগত ছাড়পত্র পান বেনজির শ্যালক পারভেজ। ইটভাটার পাশের খালও দখলের অভিযোগ থাকায় 2023 সালে 12 জুন মেয়াদ শেষ হওয়ার পর নতুন ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। আমরা তাদেরকে নোটিশ করি যে আপনি এই মানে বাদ অপসারণ করেন এবং তারপর থেকে এটা নবায়ন দেওয়া হয়নি, নবায়ন স্থগিত করে রাখা হয়েছে। বর্তমানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে এই ইটভাটা। ম্যানেজার জানান বাবলু চান্দু টুটুল বাদশা ও মুকুল পরিচালনা করছে ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ এবং আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা ও ওয়ার্ড কমিটি। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনও কালক্ষেপণ করছে দক্ষিণের নেতারা, রয়েছে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগও। দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন ক্রস চেক করে বিতর্কিতদের বাদ দিয়ে ঘোষণা করা হবে কমিটি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় 2019 সালের 30 নভেম্বর। ওই দিন উভয় শাখার সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় 2022 সালের নভেম্বরে, কিন্তু এখনও চলছে সেই মেয়াদ উত্তীর্ণ কমিটি। কেন্দ্র থেকে বারবার তাগিদ দেওয়ার পরেও অজানা কারণে হচ্ছে না থানা ও ওয়ার্ড কমিটি। দুই ইউনিটের বিরুদ্ধে রয়েছে কমিটি বাণিজ্যের ব্যাপক অভিযোগ। বিতর্কিতদের পদ দেওয়া হচ্ছে কমিটিতে এমন অভিযোগও রয়েছে। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনো জমা দেয়নি দক্ষিণের তালিকা। দুই ইউনিটের নেতারা বলছেন বিতর্কিত কেউ থাকলে বাদ যাবে। যদি আমি আল্লাহর কাছে বলি আল্লাহ 71 জন ফেরেস্তা আমাকে একটু হাওলাত দেন, আমি তাদের দিয়ে একটা কমিটি করব, তারপরে কমিটি করে যদি পাবলিশ করি হয়তো আপনারাই একদিন পরে পত্রিকায় লিখবেন বা বিভিন্নভাবে বলবেন যে এর মধ্যে 10 জন শয়তান আছে। তো আসলে এটাই হয়, এ কোনোদিনই কোনোটা বিতর্কের ঊর্ধ্বে যায় না। তবে আমরা অনেক সচেতনভাবেই এবার কমিটি জমা দিয়েছি যাতে বিতর্কিতরা না আসে। আমরা প্রাণপণ চেষ্টা করব ভালো জনপ্রিয় ত্যাগী নেতাদের রাখার জন্য। হ্যাঁ, আর যেহেতু এই কমিটিটা আমাদের সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে, উনিও এখানে অনেক যাচাই বাছাই করার সুযোগ পাবে। কাজে ওইখানে ফাইনালি যাচাই বাছাই হওয়ার পরই এই কমিটি অনুমোদন হবে। এদিকে ঢাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দুই ইউনিটের কমিটি দিতে দীর্ঘসূত্রের কথা স্বীকার করে বলেন প্রতিষ্ঠা বার্ষিকীর পরেই হবে থানা ওয়ার্ড কমিটি। উত্তরের কমিটি ইতিমধ্যেই আমাদের পার্টি জেনারেল সেক্রেটারির কাছে, মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারির উত্তরের, তারা কমিটি জমা দিয়েছে এবং জেনারেল সেক্রেটারি সে সিঙ্গাপুর যাওয়ার আগে বলে গিয়েছে যে এটা আসলে 23 তারিখ পর্যন্ত আমাদের যেহেতু কর্মব্যস্ততা বেশি সেই কারণে 23 তারিখের আগে আর এটাতে হাত দেবে না, 23 তারিখের পরে এগুলো মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত দেবে। দক্ষিণের এখন পর্যন্ত তারা কমিটি এখন পর্যন্ত ফরমেশন পুরোপুরি পারেনি, হয়তো 80% তারা একমত হয়ে একটা অবস্থা দাঁড়াইছে। কমিটি জমা হলেও ক্রস চেক করেই অনুমোদন হবে থানা ওয়ার্ড কমিটি। বিতর্কিত কেউ আসবে না কমিটিতে সাফ জানান দায়িত্বপ্রাপ্ত এই নেতা। প্রথম থেকেই আসলে আমাদের এই সম্মেলনের যেদিন সম্মেলন হয় কমিটি সেদিনই আসলে দেওয়ার যে বিধান আমাদের গণতন্ত্রে থাকে, সেই কারণে যেহেতু একটা গ্যাপ হয়েছে এবং যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে এই জটিলতাটা হয়েছে। কমিটি অনুমোদন যেহেতু এখনও হয় নাই, অতএব
এই ধরনের অভিযুক্ত কিছু ব্যক্তির নাম যদি এসেও থাকে, সেটা চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত তো অনুমোদন হয়েছে এটা বলা যাবে না। অতএব বিতর্কিত যদি থাকে নিশ্চয়ই কমিটি ডিক্লারেশনের আগে এই বিষয়গুলা খতিয়ে দেখা হবে, এবং খতিয়ে দেখলে যদি কারো বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া হবে। 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে 2 ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।